الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত دینی ভাই এবং বোনেরা কোরআনিক আলোচনার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা হুজুরাত 49 নম্বর সূরা থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রতিটা আয়াতে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য গাইডলাইন্স দিয়ে রেখেছেন যে আমাদের এই জীবনটা ইহকালের এই জীবনটাকে কিভাবে আরো বেশি বিউটিফুল করা যায় আরো বেশি সুন্দর করা যায় এই নির্দেশনাগুলো আল্লাহ দিয়েছেন তো সেই নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা আজকে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত থেকে জানব ইনশাআল্লাহ আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ ও ইউ হু হ্যাভ বিলিভড ইফ দেয়ার কামস টু ইউ আ ডিসঅবিডিয়েন্ট ওয়ান উইথ ইনফরমেশন Investigate, lest you harm a pupil out of ignorance and become over what you have done regretful. Allah subhanahu wa ta'ala amader jonno koto chamotkar nirdeshona diyechen. Subhanallah wa bihamdi. Allah amader address kore bolchen imandarderke. He bishwashira. Jodi kono fasik, in ja'akum fasikum binabain, tomader kache kono sangbad niye ache kono fasik, kono papachari. যার কথার মধ্যে সত্য মিথ্যা মিশ্রিত থাকে যার কথাতে বিশ্বাস করাটা যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয় এমন কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা যাচাই করে নাও ফাতাবাইয়ানু তোমরা আগে সেটাকে যাচাই করো সেটাকে জাস্টিফাই করো যেটাকে তোমরা টেস্টিফাই করো শুনেই সেটাকে বিশ্বাস করে প্রচারে নেমে যেও না শুনেই সেটাকে বিশ্বাস করে তার উপরে অ্যাকশনে চলে যেও না শুনেই সেটাকে বিশ্বাস করে তার উপরে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিও না এটা আল্লাহ আমাদেরকে জেনে জানিয়ে দিয়েছেন ঠিক এই জায়গা থেকে যদি আমরা আমাদের আজকের জীবন আমাদের জীবন ব্যবস্থার দিকে তাকাই যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মের দিকে দেখাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে বিভিন্ন জায়গার খবরগুলো সংবাদ মাধ্যমের আগে সেখানে চলে আসে ব্যক্তিগত প্রোফাইলে অনেক সময় এমনও ঘটনা ঘটে যে অনেক পূর্বের কোনো ঘটনার স্থিরচিত্র কোনো ভিডিও ফুটেজ দিয়ে সেটাকে এডিটিং করে সে একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে কোনো একটা আইডি থেকে কোনো একটা জায়গা থেকে আর সেটাকে হাজার হাজার মানুষ শেয়ার করে করে সেই খবরটাকে যাচাই বাছাই ছাড়াই তার উপর একটা সিদ্ধান্ত নিয়ে জ্বালাও পোড়াও ভাঙচুরের মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে রাষ্ট্রীয় ক্ষতি সামাজিক ক্ষতি সাধন করছে আস্তাগফিরুল্লাহ কত বড় ভয়ঙ্কর পদক্ষেপ তাহলে কোনো ফাসিক যদি সংবাদ নিয়ে আমাদের কাছে আসে অথবা যে কোনো সংবাদের ক্ষেত্রে আমাদের ইমানদারদের দায়িত্ব হচ্ছে সেই সংবাদের যথার্থতা যাচাই করা সেটার সত্য মিথ্যা যাচাই করে তার উপর এরপরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমরা না যাচাই করেই যাচাই বাছাই ছাড়াই শোনা মাত্রই সাথে সাথে আমরা অ্যাকশনে চলে যাই সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিই সাথে সাথে একটা কঠোর অবস্থান আমরা গ্রহণ করি এটা কোনোভাবেই কাম্য নয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা গ্রেট অ্যালার্ম যে তোমরা যা শোনো শুনেই সাথে সাথে বিশ্বাস করে ফেলো না আর বিশ্বাস করে সেটার উপরে আমল করা শুরু করে দিও না এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা যদি তোমরা করো তোমরা যদি যাচাই বাছাই ছাড়া এমন কোনো কাজ করে ফেলো ফাসিকের সংবাদ শুনে এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত আর তোমরা কেন এটা যাচাই করবে কারণ যাচাই করার কারণ একটা কারণ সবচেয়ে অন্যতম কারণ আল্লাহ এখানে বলছেন আয়াতের শেষ অংশে যে এই আশঙ্কায় যে তোমরা যাচাই করে নিবে যে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে এবং সেটা ঘটছেও যে তোমরা না যাচাই করে যখন এটার উপরে একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে একটা বাস্তবায়ন দিতে করতে যাচ্ছ যাদের উপরে আক্রমণ করতে যাচ্ছ তারাও আদৌ জানে না যে আসলে তারা সেই অন্যায়টা করেছে কি না তাহলে এখানে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কখনোই কাম্য নয় ইমানদারের কাছ থেকে তো এই চরিত্র আশাই করা যায় না তাহলে অজ্ঞতাবশত আমরা হয়তো বা কোনো না কোনো সম্প্রদায়ের উপরে আমরা আক্রমণ করে বসবো ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে পরবর্তীতে দেখা যাবে যে
যারা আক্রমণ করে বসলো কোনো এক মাধ্যম থেকে খবরটাকে যাচাই বাছাই না করে সেই খবরটা শুনেই তারা আক্রমণে চলে গেল, যখন সত্যতা প্রকাশ পেল, যখন এই খবরটার যাচাই বাছাই করে এটার সত্যতা, এটার গ্রহণযোগ্যতা প্রকাশ হলো, তখন দেখা যাবে যে ওই আক্রমণের কারণে যারা আক্রমণকারী তারা লজ্জিত হতে হবে, বেহুদা একটা কাজের জন্য তারা সেখানে লজ্জিত হতে হবে। সুতরাং যাচাই বাছাই ছাড়া যে কোনো কাজ করতে গেলেই এটার আউটপুট, এটার যে ফলাফল সেটা কখনোই শুভ হয় না, সেটার ফলাফলটা কখনোই সুখকর হয় না, সুন্দর হয় না। যে কোনো কাজে যাচাই বাছাই করে, বিশেষ করে সংবাদ যাচাই বাছাই করে তারপরে তার উপরে বিশ্বাস করা বা তাকে সার্টিফাই করা, এটাই মুমিনের অন্যতম গুণ। এবং আল্লাহ এই কথাটাই এই আয়াতে বলছেন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, যে তোমরা ফাসিকের সংবাদ যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করো না। আমরা যেন এই গুণটা অর্জন করতে পারি আর এই বদভ্যাস থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।